পৌরসভা ও সাংগঠনিক আলোচনা আজ বেলা 11টার সময় নদিয়া জেলার থানারপাড়া থানার নারায়ণপুর হাই স্কুল প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মাধ্যমে এই সম্মেলনের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেহট্ট বিধানসভার বিধায়ক ও জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত, জেলা সভাধিপতি রিক্তা কুণ্ডু, জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহা, দিলীপ পোদ্দার, বিপ্লব বিশ্বাস, পূর্ণিমা বিশ্বাস, ঝুম্পা হালদার, এছাড়া নটি গ্রাম পঞ্চায়েত প্রধান সহ দলের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। প্রায় 400 জন প্রতিনিধিও উপস্থিত ছিলেন। সামনে লোকসভা ভোটে কিভাবে ভোট করতে হবে, কোথায় কি অবস্থা, সবকিছু আলাপ আলোচনা করা হয়, সবার সঙ্গে মত বিনিময় করা হয়। আজকের এই সম্মেলনে সবার জন্য মধ্যাহ্নভোজনের ব্যবস্থাও ছিল। এই সবকিছুর ব্যবস্থাপনায় ছিলেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ও বিশিষ্ট সমাজসেবী সাজিজুল হক শাহ মিঠু। বিভিন্ন কাগজে, সংবাদ মাধ্যমে আলোচনা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়েছে আমাদের নাকি হাল খারাপ। খুব পরিষ্কার একটা হিসেব দিয়ে দিই আপনাদের, ভোট পাতে একদম আমরা যদি ধর্মীয় বিভাজন হিসেবে ধরি, কৃষ্ণগড় লোকসভায় পিয়া জেলার টোটাল পপুলেশনের মধ্যে মুসলিম জনসংখ্যা হচ্ছে 13,82,682, এটা আরও বেড়ে গিয়েছে, 15 লক্ষ হয়ে গিয়েছে, 26.76%। তার মধ্যে কৃষ্ণগড় লোকসভায় শতকরা 41% হচ্ছে সংখ্যালঘু ভোটার। পৃথিবীর কেউ এসিডকে কেড়ে নিতে পারে? খুব মানে একটা খুব গোটা বাংলায় জিজ্ঞাসা পারে। নদিয়া জেলার কৃষ্ণগড় লোকসভায় মতুয়া সম্প্রদায়, নবশুদ্ধ সম্প্রদায়, খানিকটা আছে তেহট্ট, আমার বিধানসভা কেন্দ্রে আর কোথাও নেই, যেটা আছে সেটা কত পার্সেন্ট, 15-17%। আর মুসলিম হচ্ছে আর জেলদের অংশে 61%-এর উপর। আর বাদ বাকি আমার যে এদিককার নটা তাতে হচ্ছে 32-33% মুসলিম। সুতরাং সাম্প্রদায়িক বিভাজন বিভেজি বিজেপি সাংঘাতিকভাবে চেষ্টা করছে, সেটাকে যদি আঘাত এসছে ধরেও আমরা নিই, তেহট্ট বিধানসভা নিরাপদ, কৃষ্ণগড় লোকসভা নিরাপদ। একদম মানিয়ে আমি একদম অঙ্ক কষে আপনাদের বলছি, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেন্সাসের হিসেবে। দুই হচ্ছে কৃষ্ণগড় লোকসভার 7টা বিধানসভা আর করিমপুর হচ্ছে মুর্শিদাবাদ লোকসভার অংশ, এই 8টা বিধানসভা ধরে 2016 সালের বিধানসভা নির্বাচনে 50%-এর ওপর অর্ধেক ভোট আমি একা পেয়েছি। অর্থাৎ 8টা বিধানসভায় হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে, ব্যবধান অপর পক্ষকে হারিয়ে এগিয়ে থাকা এই ব্যবধান 7-1-8 মধ্যে সবচেয়ে বেশি। পঞ্চায়েত নির্বাচনে ফলাফলকে এখানে খুব বেশি গুরুত্ব দিয়ে তুলছি না, একটাই কারণ পঞ্চায়েতের ভোটে মিথ্যে কথা বলে তো লাভ নেই, ভেজাল দেয়া যায়, হার জিতের অঙ্কে ভেজাল হয়, ব্যক্তিগত পছন্দ অপছন্দের অঙ্কে হার জিত হয়। কিন্তু লোকসভা 100% রাজনৈতিক লড়াই, বিধানসভা সরকারকে গড়বে তার লড়াই। আমরা অঞ্চল ধরে যদি বলি, ধরুন লোকসভা নারায়ণপুর 1-2,
দুটো অঞ্চলের টোটাল ভোটারদের কত, 80 না 85% মুসলমান মিঠু? 95%। তাহলে আমরা এখানে 90% ভোট না পাওয়ার কোনো কারণ আছে? কোনো মুসলমানকে কুকুরে কামড়ায়নি যে সে বিজেপির হাত থেকে রক্ষা, নিজেকে বাঁচানোর জন্যে, লড়াই করার জন্যে, বিজেপি মুক্ত ভারতবর্ষ দেখবার জন্যে কংগ্রেস বা সিপিএমকে ভোট দেবে? সুতরাং খুব নর্মাল করছে 90% ভোট নারায়ণপুর এক দুয়ে আমরা পাব। দীঘল কান্দি হিন্দুর সংখ্যা একটু বেশি, ইরাদুল আরজেল আমাদের এখনকার প্রধানের নাম কি? হ্যাঁ, সুশান্ত। এরা ডাকাতি করেনি, চুরি চামারি করে থাকলো, উন্নয়ন যেটা করেছে, হান্ডের কাতো বাবা কার্তিক আছে সবারই উপরে, এদের দয়া আমরা চোখ কান বুঝে 70% ভোট পাবো। নন্দনপুর পূর্ণেন্দু প্রধান, রঞ্জিত এলাকার মাতব্বর, এরা সিপিএম এর যে ফোর্সটা ছিল আমাদের মধ্যে চলে এসছে। এরা সবাই আছে। আমরা নারায়ণপুর 2 নম্বর অঞ্চলের, আমাদের 16টা বুথ এবং 13টা মেম্বার। আমার মুজিবুর রহমান মণ্ডল, নারায়ণপুর 2 নম্বর অঞ্চল যুব সভাপতি। যাক, আমি বলছি আমরা অটোমেটিক যে লোকসভা তার জন্য আমরা আমাদের নারায়ণপুর 2 নম্বর অঞ্চলের 16টা বুথে প্রায় 800 দেওয়াল আমরা চুনকাম অলরেডি শেষ করেছি, এবং আমাদের যে প্রিন্টার তাকে দেখা হয়ে গেছে, আগামী সোমবার থেকে লেখা শুরু করে দেবে, এবং আমরা 2000 মতো কাঁচা কঞ্চি কেটে রেখেছি পাতা কাটানোর জন্য এবং অন্য কাজে হয়তো ব্যবহার হবে। যাই হোক, আমরা আগামী দিনে আমাদের যা আইডিয়া 8 থেকে 10 হাজার ভোটে লিড দেব, এবং আমাদের দলের যে কাণ্ডারি সে মতিউল ইসলামের নেতৃত্বে আমরা চলি। আগামী দিনে যদি আমাদেরকে অর্ডার দেয় যে কোনো মুহূর্তে আমরা 1000 মোটরসাইকেল বের করতে পারি। ওখানে আমাদের বিজেপি বলে কিছু নাই, তাদেরকে 100 ভোটের উপরে পার করতে দেবো না। এই ওয়াদা আপনাদের উপর দিচ্ছি, এবং এটা যদি বুঝে নেন আমরা 10 টাকা স্ট্যাম্পের উপর লিখে দেবো। আপনারা অনুব্রত হয়ে এসেছিলেন, আমরা নাম 2 নম্বরের ছোটোখাটো অনুব্রত বললেই চলে। তাই এই কথা কথা বলে আমি শেষ করছি। আজকে আমাদের 13 বিধানসভার ত্রিস্তর প্রতিনিধিমূলক সম্মেলন, গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যা, পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা এবং জেলা পরিষদের সদস্য সদস্যা সঙ্গে প্রতিটা অঞ্চলের 13টা অঞ্চলের 5 থেকে 7 জন অঞ্চল নেতৃত্ব, তাদেরকে নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম। কি বিষয়ের উপর আলোচনা হচ্ছে? বিষয় সামনে লোকসভা ভোট। আমরা আমাদের বিধানসভাতে 2016 সালে 17,000+ আমরা জিতেছি। গত পঞ্চায়েত নির্বাচনের 9টা গ্রাম পঞ্চায়েত, 2টো পঞ্চায়েত সমিতি এবং 5টা জেলা পরিষদ আমরা জিতেছি। আগামী যে লোকসভা নির্বাচন, বিজেপি এবং কিছু মিডিয়া যে প্রচারটা করছে যে কৃষ্ণগড় লোকসভা পক্ষে নেই, বিজেপি পাবে, এখানে আমরা চ্যালেঞ্জ নিচ্ছি যে কৃষ্ণগড় লোকসভাতে আমরা 1.5 লক্ষের উপরে ভোটে জিতব। তার প্রধান কারণ কৃষ্ণগড় লোকসভায় 41% সংখ্যালঘু ভোট, এবং আমাদের সংগঠন খুব শক্তিশালী, প্রত্যেকটা বিধানসভায় আমাদের লিড হবে। আমাদের বিধায়ক সাহেব এসছেন, এবং পক্ষান্তরে উনি আমাদের জেলার তৃণমূল কংগ্রেসের অভিভাবক এবং জেলা সভাপতি, ওনার নেতৃত্বে আমরা দলটা করি। উনি এসছেন, উনি কর্মীদের নিয়ে বসেছেন। আজকের প্রোগ্রাম আমাদের সারাদিন খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। আমরা আজ থেকেই আমরা আগামী লোকসভা যে নির্বাচন সম্ভবত আগামীকাল যে ঘোষণা হতে চলেছে, আমরা আজ থেকে আমাদের বিধানসভা আমরা প্রস্তুতি শুরু করে দিলাম। আজকে মোট কত প্রতিনিধি অংশগ্রহণ করেছে? 400। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।